নমস্কার আমরা এখন দেখব ফটোশপ সিসি দু হাজার এর টুলস পরিচিতি চলুন শুরু করা যাক আমি প্রথমে অ্যাডমি ফটশপ সিসি দু ওপেন করলাম আপনাদের যাদের ওপেন করা থাকবে না তারা বা ইনস্টল করা থাকবে না আপনারা পূর্বের ভিডিও দেখে ইনস্টল করে নেবেন তো আমরা এই ইন্টারফেস সম্বন্ধে আমরা এর আগে দেখেছিলাম আমরা এখন দেখব কিভাবে একটি ফাইল ফাইল থেকে আমরা নিউ ক্রিয়েট করব অথবা আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েট নিউ আমি সাপোজ ক্রিয়েট নিউ ক্লিক করলাম এখান থেকে আমরা আমাদের একটা আর্টবোর্ড বা একটা পেস্ট নিলাম আমি প্রিন্ট থেকে প্রিন্ট থেকে এফও নিলাম এফার থেকে ইউনিট চেঞ্জ করতে পারব চাইলে আমি চাচ্ছি এনচি থাকুক আর আর্টবোর্ড দিলাম না এটা এভাবে থাকুক আমি এখন চাচ্ছি যে এখান থেকে আর জিবি কালার আমি আগে বলেছিলাম আর জিবি হচ্ছে রেড গ্রিন ব্লু প্রাইমারি কালার আর এখান থেকে ইউনিটগুলো চেঞ্জ করা যায় তো আমি ক্রিয়েটি ক্লিক করলাম ক্রিয়েটি ক্লিক করার সাথে সাথে আমার পেস্টি চলে আসে ক্যানভাস তো আমি চাইলে এটাকে এইভাবে আমার কিবোর্ডের যে বার আছে সেটাতে ক্লিক করে আমি আমার মাউসের পাম্প ক্লিক দিয়ে আমি এটাকে নড়াচড়া করতে পারি আমরা এখন দেখবো এখানে হচ্ছে সিঙ্গেল কলম সিঙ্গেল কলম আর এটা হচ্ছে ডুয়েল ডবল কলম সিঙ্গেল কলম আমরা চাইলে এটাকে ডোয়েল কর ডবল করতে পারবো সিঙ্গেল করতে পারবো আমি এটাকে কিভাবে নিয়ে আসতে হয় উইন্ডো উইন্ডো থেকে টুলস তাহলে আমার টুলস প্লেট চলে গেছে এখান থেকে আমরা উইন্ডোতে আবার ক্লিক করব এখান থেকে যদি আমি আবার ক্লিক করি এখানে তাহলে আমার এটা চলে আসছে তো এখান থেকে আমি যদি চাই আমার অপশানগুলো বন্ধ করতে পারবো আমি অপশানে ক্লিক করলাম তাহলে আমার এর নিচে যে অপশানগুলো ছিল সেগুলো চলে গেছে আবার নিয়ে আসার জন্য উইন্ডো উইন্ডো থেকে অপশন অপশনে আমরা সবগুলো পাবো আমার এদিকে সরে গেছে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম এখানে চাইলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশানগুলো আমি আবার দেখাচ্ছি অপশন অপশনগুলো চলে গেছে আবার উইন্ডো থেকে অপশন আপনাদের হয়তোবা উপরের দিকে থাকতে পারে উইন্ডোতে আমরা স আমাদের এই যে ক্যানভাসের উপরে যতগুলো আমরা দেখতে পাচ্ছি বাম দিকে ডান দিকে সবগুলো আমরা এখান থেকে নিতে পারবো আমি চাইলে এখান থেকে কালার নিয়ে আসতে পারবো আমি চাইলে এখান থেকে নেভিগেটর নিয়ে আসতে পারবো লেয়ার নিয়ে আসতে পারবো লেয়ার আমরা চাইলে এখান থেকে আমরা আমি চাইলে এখান থেকে নেভিগেটর নিয়ে আসতে পারবো নেভিগেটরের কাজ কি আমি বলেছিলাম এটাকে জমিন জুম আউট করা যায় আমি সাপোজ এই কর্নারে কাজ করতেছি এই কন্যারে দেখতে হলে আমাকে কী করতে হবে এখান থেকে আমি এদিকে নিয়ে যেতে পারবো আমি যদি এটাকে জুম করে নেই এখন আমি বুঝতে পারব আমার শেষ মাথায় যদি যেতে হয় তাহলে আমি এখান থেকে এটাকে সরাতে পারব যে কন্যারে কাজ করবো সেখান থেকে সরিয়ে নেবো অথবা আমি চাইলে এটাকে এইভাবে চেঞ্জ করতে পারব আমি আগে বলেছিলাম আর লেয়ার কত কখনো যদি আমরা লেয়ার লক করে রাখি তাহলে আমরা কি সেই লেয়ারে কাজটা কাজটা হবে না অথবা যদি আমরা এই লেয়ারটাকে বন্ধ করে দিই চোখ বন্ধ করে দিই এখানে লেয়ারটাকে যখন আমরা লক আনলক করব। একটা ক্লিক করবো আনলক হয়ে যাবে আবার লক আনলক আমি যদি এটি চোখটাকে বন্ধ করে দিই তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটার একটা ভালো উদাহরণ আমরা পাবো যখন আমরা এখানে দেখবো আমি সাপোজ এখান থেকে নতুন একটা লেয়ার নেব আমি চাইলে এখানে ক্লিক করবো একটা নতুন লেয়ার আমি যদি এটাকে বন্ধ করে দিই তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে নতুন একটা লেয়ার আসলো সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা অনেক সময় দেখে থাকবো যখন পিএনজি আমরা কোনো ছবি করব তো ছবি বা সেভ করব পিএনজি ফর্মেটে তখন আমরা দেখতে পাবো যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে তাহলে আমরা যতবারে যদি আমরা কপি করতে চাই তাহলে আমরা এখান থেকে নিয়ে এসেও কপি করতে পারবো অথবা রাইট ক্লিক করে আমরা লেয়ার ডুপ্লিকেট লেয়ার করতে পারবো ডুপ্লিকেট লেয়ার আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারবো এখান থেকে আমরা এখানে নিয়ে আসতে আসে আমরা ডিলিট করতে পারবো আমরা যদি ফোল্ডার করতে চাই তাহলে আমরা এখানে ফোল্ডারে ফোল্ডার ক্লিক করতে পারবো আমরা চাইলে অপার কম বেশি করার জন্য এখানে কোনো লেয়ার কোনো একটা লেয়ারে অপাসিটি কম বেশি করার জন্য আমরা এখানে কাজ করতে পারবো সাপোজ আমি এখন দেখাতে চাচ্ছি যে লেয়ারে কীভাবে কালার দিতে হয় আমরা দেখি আমি এই লেয়ারটিকে ডিলিট করে দিলাম কীবোর্ড থেকে ডিলিট করলাম আমি চাইলে এখান থেকে একটু লেয়ার নিলাম এখন এই লেয়ারে আমরা কীভাবে কালার দেবো আমি উপরের লেয়ারকে কালার দেওয়ার জন্য এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার কালার পিকারের সাহায্যে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবো তাহলে আমরা কীভাবে উপরেরটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার আর নিচে যে কালারটা থাকে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি মাউসটা একটু ধরে থাকেন কিছুক্ষণ তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার পাইলাম আমরা উপরের লেয়ারটাতে আমরা কালার দিচ্ছি যদি আমরা অল্টার ব্যাগ স্পেস প্রেস করি তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালার অল্টার ব্যাগ স্পেস বা আপনি কন্ট্রোল ডিলেট কন্ট্রোল ডিলেট দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আসবে কন্ট্রোল ডিলেট যদি আপনি দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে আর আপনি যদি অল্টার ব্যাগ স্পেস দেন তাহলে আপনার ফরগ্রাউন্ড কালার আসবে তাহলে আমি আবার বলি অল্টার ব্যাগ স্পেস কন্ট্রোল ব্যাগের স্পেস দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আসবে আর অল্টার ব্যাগের স্পেস দিলে আপনার ফরগ্রাউন্ড কালার আসবে অল্টার ব্যাগ স্পেস অল্টার ব্যাগ স্পেস ফরগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাগ স্পেস ব্যাকগ্রাউন্ড কালার অথবা আমরা যদি কন্ট্রোল ডিলেট দেই তাও আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসতে পারব তাহলে আমরা বুঝলাম যে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে নিয়ে আসে আর এখানে আরেকটা বিষয় হলো যে এখানে দেখো দেখা যায় আমরা যদি কালারটাকে চেঞ্জ করতে চাই ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড আমরা করতে পারবো তাহলে আমরা ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড করতে পারলাম আমরা পরবর্তীতে আমরা এখানে আসি যে ডিফল্ট কালার এখানে আমাদের ফটোশপের ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে চেঞ্জ করতে পারবো এভাবে এখানে ক্লিক করলে আমরা চেঞ্জ করতে পারবো আমরা যদি কোনো টুলস নতুন করে অ্যাড করতে চাই তাহলে আমরা সেখান থেকে অ্যাড করতে পারবো এই বাটন থেকে তো আমরা এখানে দেখেন এখান থেকে আমরা এডিট করতে পারবো এডিট করে আমাদের যেটা দরকার আমরা সেটা এখানে অ্যাড করতে পারবো ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে অ্যাড হয়ে যাবে ডান তো আমরা এখন যদি আরও একাধিক লেয়ার নেই সাপোজ আমি আরেকটা লেয়ার নিলাম সেখানে আমি কালার দিলাম এই কালারটা দিলাম কালার দেওয়ার পরে আমি যদি এখন কন্ট্রোল ব্যাগ স্পেস দিই তাহলে সেই কালারটা আমরা অল্টার ব্যাগ স্পেস দিই কালারটা আমরা পেয়ে গেছি আর আমাদের এখানে একটা লেয়ার একটু মিস্টেক হয়েছিল যে আমাদের পূর্বে আমি কন্ট্রোল জেট দিয়ে পূর্বের অবস্থায় ফিরে গেলাম আমি যে লেয়ারে কালার দিতে যাব সেই লেয়ারটাকে আমাকে সিলেক্ট করে রাখতে হবে তাহলে আমি যদি এখন অল্টার মেগ স্পেস দিই তাহলে আমার উপরে কালার চলে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক লেয়ার আছে এটা উপরে যে লেয়ারটি উপরে থাকবে সেই লেয়ারটির কালারটা শো হবে আমরা চাইলে এইভাবে মুভ করতে পারবো আমি যদি চাই যে ভিতরের লেয়ার এবং উপরের লেয়ার দুটোই হালকা হালকা দেখা যাবে তাহলে আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারবো এখান থেকে যদি আমি অপাসিটি চেঞ্জ করে দিই তাহলে আমার উপরে কালারটা শো হচ্ছে এইভাবে কালার অপাসিটি আমরা ছবির ক্ষেত্রে আমরা দেখবো যে কিভাবে অপাসিটি 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 চেঞ্জ করে হচ্ছে হচ্ছে কালারের কালারের ঘনত্ব ঘনত্ব আমরা আমরা তো এতটুকু ছিল আমরা তাহলে আমরা লেয়ার বসলাম যে লেয়ার কিভাবে ডিলিট করে লেয়ার কিভাবে নিয়ে আসে আমি আবার এখান থেকে ডিলিট করে দিচ্ছি অথবা কিবোর্ড থেকে আমরা সরাসরি ডিলিট করে দিচ্ছি এতটুকু আমরা দেখলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের মুভ টুল এবং আর্টবোর্ড টুল আর্টবোর্ড টুলে আমরা যদি ক্লিক করি আমরা এখনো আমাদের লেয়ারটাকে আর্টবোর্ড আর্টবোর্ডে রূপান্তর করে নেই যদি আমরা আর্টবোর্ডে রূপান্তর করে থাকি তাহলে রাইট ক্লিক করবো যদি আর্টবোর্ডের তৈরি করতে চাই তাহলে আমরা রাইট বোর্ডে ক্লিক করে এক্স কনভার্ট টু কনভার্ট আর্টবোর্ড ফ্রম লেয়ার্স যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা আর্টবোর্ডের নাম একটা দিতে পারবো সাপোজ আমরা ক্লাস ক্লাস ওয়ান দিলাম এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড নাম তো আমরা এখানে ওকে করি তাহলে আমাদের এখানে আর্টবোর্ড চলে আসলো এই আর্টবোর্ডের অধীনে আমরা একাধিক কাজ করতে পারবো আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে হবে এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে অল্টার প্রেস করে আমি কীভাবে করলাম কাজটা আবার দেখাই যে আমি যদি এখানে যখন আমার এখানে মুভ টুল এবং আর্টবোর্ড টুল পাশাপাশি আছে। তখন আমি আর্টবোর্ড টুলে ক্লিক করলাম এখন আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম অল্টার প্রেস করে আমি চাইলে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারবো আমি যদি সোজা করতে চাই তাহলে শিপ ধরবো সোজা হয়ে যাবে অল্টার প্রেস থাকা অবস্থায় আমি যদি শিপ প্রেস করি তাহলে আমার এটা সোজা হয়ে যাবে তো এইভাবে আমি কপি করতে পারবো আমি চাইলে এটাকে আবার এইভাবে নিয়ে নিয়ে আসতে আমি আবার কপি করতে পারবো তো আমরা দেখলাম আমরা চাইলে এই লেয়ারের অধীনে এক এক একটা আর্টবোর্ডের অধীনে আমরা একাধিক লেয়ার তৈরি করতে পারবো এটার আলাদা একটা সুবিধা আছে আমি যদি চাই এই লেয়ারটি বন্ধ করে দেব তাহলে এই লেয়ারটির নাম আমি দিলাম যে থ্রি থ্রি দিলাম সাপোজ বোঝার জন্য আমি দিলাম এটা হচ্ছে থ্রি এর আগেরটা আমি দিলাম এর আগে এটা হচ্ছে আমার টু টু আর এটাকে আমি এখানে দেই আর প্রথমে যেটা ছিল আমার ক্লাস ওয়ান তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমি যদি এটাকে বন্ধ করে দিই তাহলে পুরোটাই বন্ধ হয়ে গেলো আর এর অধীনে যদি আমি কাজ করতে চাই তাহলে আমরা এখানে আবার নতুন নতুন কাজ করতে পারবো যেহেতু আমরা কাজ করব। আমরা যখন প্রোজেক্টের কাজ করব তখন আমরা বুঝতে পারবো আমি এটাকে বন্ধ করে রাখলাম আমি এখানে বন্ধ করে রাখলাম আমরা কেন লেটেস্ট ভার্সন ইউজ করব। এই জন্য লেটেস্ট ভার্সন ইউজ করবো যাতে করে আমাদের কাজের সুবিধা সুবিধা হয় এবং আমরা একাধিক কাজ খুব দ্রুত করতে পারি তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমরা একটা লেয়ারকে আর্টবোর্ডের রূপান্তর করতে পারি তো এটা আমরা পারবো আমি আমি এই কাজটা করতেছি অল্টার আমি কীবোর্ড থেকে স্পেস প্রেস করে আমি মাউস দিয়ে এটাকে ড্রাগ করতেছি তো আমি চাইলে এটাকে আবার ডিলেট করতে পারবো আমি যদি নিচের দিকে কোনো এক আর্টবোর্ড নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো তাহলে আমার নিচের দিকে চলে আসবে ডান দিকে নিতে চাইলে এখানে ক্লিক করব বাম দিকে যদি আমি নিতে চাই তাহলে আমি বাম দিকেও নিতে পারবো বাম দিকেও নিতে পারবো আমি যদি চাই এটাকে একটু সরিয়ে নেব তাহলে আমি এখান থেকে সরাই নিতে পারবো আমি যদি চাই এটাকে সরাতে পারবো তো আমরা দেখলাম যে কীভাবে একটি লেয়ারকে আর্টবোর্ডে রূপান্তর করা যায় এর সুবিধা অনেকগুলো সুবিধা আছে আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন আমরা দেখতে পাব তো আমি এভাবে ডিলিট করলাম আমি উপরে এগুলো ডিলেট করে দিচ্ছি সিলেক্ট ডিলেক্ট অথবা আমি আমি আমার ডান দিক থেকেও আমি ডিলেট করতে পারবো ডান দিক থেকে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করে ডিলেট তাহলে আমার একটি আর্টবোর্ড থাকলো একটি আমি যদি চাই যে আমি তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি ফাইনালি আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমরা আবার ফাইল থেকে নিয়ে আসি আসলাম তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি লেয়ারকে আর্টবোর্ডে রূপান্তর করে লক আনলক আমরা দেখেছি আমরা শিখেছি তো এখন আমরা এদিকে দেখি আমরা মুভ টুল আর্টবোর্ড টুল আমরা এখানে দেখলাম যে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো কিছু মুভ করা আমরা হয়তোবা আমরা আমি এখানে টাইপ টুল নিলাম টাইপ টুল দিয়ে কোনো কিছু একটা লিখলাম এখানে সাপোজ লোরে এম লেখা থাকুক আমি এটাকে কন্ট্রোলটি দিলাম ট্রান্সফরমেশন করার পরে আমি এটাকে বড় করে নিলাম সাপোজ আমি এখানে এটাকে রাখলাম তো আমার এখানে হয়তো বা কন্ট্রোলটি দিলাম আবার আমার এখানেটাকে বড়ো ছোটো করলাম করার পরে আমি এটাকে সরাচ্ছি আমি এটাকে এই যে সিলেকশনে ক্লিক করলাম মুভ এটাকে মুভ করার জন্য আমাকে মুভ টুলের কাজ করতে হলো আমি এটাকে যদি কপি করে নিতে চাই তাহলে ডুপ্লিকেটে ক্লিক করবো অল্টার প্রেস করে নিচের দিকে সরাবো তাহলে আমি এটা ডুপ্লিকেট করতে পারবো অথবা আমি যদি এটাকে ডুপ্লিকেট করি এখান থেকেও আমি ডুপ্লিকেট করতে পারবো ডুপ্লিকেট করতে পারবো কিন্তু আমার এর উপরেই আছে তো আমি চাইলে এগুলোকে যদি আমরা এই সবগুলোকে আমি যদি সোজা করতে চাই তাহলে আমি কি করব। এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব দেখেন ডান দিক থেকে আমার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে এখন আমরা উপরের দিকে যদি আমরা এখান থেকে যদি আমি সিলেকশন মোডটাকে চেঞ্জ করে দেই ক্যানভাস করে দেই তাহলে ক্যানভাসের সাপেক্ষে এগুলো সোজা হবে তাহলে এখানে দিলাম সোজা হয়ে গেলো যদি আমি একত্রে করে দিতে চাই এভাবে একত্রিত করে দিতে পারবো আমি যদি চাই সব জিনিসগুলো বাম দিকে যাবে বাম দিকে নিতে পারবো ডান দিকে যদি নিতে চাই ডান দিকে নিতে পারবো তো আমি মিডলে নিতে যাচ্ছি মিডিলে নিয়ে নিলাম মিডিলে নিলাম তো আমরা চাইলে এভাবে কাজগুলো করতে পারবো আমি একটাকে এদিকে রাখলাম একটাকে এখানে রাখলাম একটাকে এখানে রাখলাম আমি চাচ্ছি যে এটার সাপেক্ষে বাকিগুলো সোজা হবে তাহলে আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমি শিপ ধরে এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করব। অথবা ডাম দিক থেকে আপনি লেয়ারগুলোকে সিপ ধরে ক্লিক করতে পারেন এখন যদি আমি এখান থেকে দেখাই দিই যে সিলেকশন সিলেকশন দেই তাহলে আমি সিলেকশন মিডল বরাবর হয়ে গেছে আমার নিচেরটা বরাবর হয়ে গেছে সিলেকশন এভাবে আমরা সিলেকশন করতে পারবো আরেকটা কথা বলে রাখি ডিজাইনের যে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেগুলো হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট এবং ফন্ট আপনাকে ফন্ট ফন্ট অ্যালাইনমেন্ট এবং কালার আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি কালার এবং ফন্ট সিলেকশন ঠিক করতে পারেন তাহলে আপনার ডিজাইন চমৎকার হবে এখন আমরা পরবর্তীতে আসি যে এখানে আমরা দেখলাম রেক্ট্যাঙ্গল মার্কেট মার্কেটুল আমরা যদি মার্কেট ক্লিক করি তাহলে আপনি আমরা নির্দিষ্ট একটা অংশ আমরা কি করতে পারবো সিলেক্ট করতে পারলাম আমরা চাইলে নতুন একটা লেয়ার নিয়ে সেই লেয়ারের উপরে আমরা অল্টার ব্যাগস্পেস দিয়ে কালার দিতে পারবো আমরা এর আগে দেখেছি আমরা লেয়ার নিয়ে কাজ করব কেন যদি আমাদের কখনো কোনো একটা লেয়ার ডিলিট করতে হয় সাপোজ আমি এটাকে ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট তো আমি যদি সাপোজ লোরে এক্সাম এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি তাহলে আমি এটাকে ডিলিট করতে পারলাম বা আরেকটা লেয়ার ডিলিট করতে চাচ্ছি আমি ডিলিট করতে পারলাম তো এই হলো ব্যাপার যে লেয়ারের সুবিধা হলো আমরা যখন কাজ করব তখন আমরা সেটাকে ডিলিট করতে পারবো তো আমি এখানে যেহেতু ফটোশপ দিচ্ছি ফটোশপ সিসি সিসি আমরা লিখলাম আমি এখন লেয়ারের যে ব্যাপারটা সেটা বোঝানোর জন্য এটাতে সাপোজ আমি এটার উপরে রাখলাম কিন্তু আমার কি উপরে আসছে আসেনি তাহলে আমি কী করবো এইটাকে ধরে আমি উপরের দিকে নিয়ে যাবো আরেকটা ব্যাপার আছে এখানে আমরা দেখি এটাকে নিয়ে আসলাম এটাতে যদি আমরা একটা অন্য কালার দিই আমরা চাইলে এখান থেকেও কালার দিতে পারবো অথবা এখান থেকেও কালার দিতে পারবো সাপোজ আমি এখান থেকে একটা এই কালারটা অবগত দিয়ে রাখলাম তাহলে এখানে আমাদের কয়টা লেয়ার আছে এই মুহূর্তে তিনটা লেয়ার আছে আমি চাচ্ছি যে ফটোশপ লেখাটা উপরে আসবে তাহলে আমাকে ফটোশুপটাকে ধরে এখান থেকে ধরে এটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে সুন্দর করে যদি আমি এটাকে উপরের দিকে নিয়ে আসতে পারি অথবা এটাকে নিচের দিকে নামিয়ে দিই এটাকে নিচের দিকে নামিয়ে দিই তাহলে আমরা সিজিটাকে উপরে দেখতে পাচ্ছি আমি আগে বলেছিলাম যদি কোনো সমান করতে চাই তাহলে আমি এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম তারপর যদি আমি এখান থেকে সিলেকশন দিয়ে সিলেকশন দেওয়ার পরে যদি আমি এটাকে মিডিল করে দিই তাহলে আমার ওটার সাপেক্ষে এটা মিডিল হয়ে গেছে আমি চাইলে এখন আবার এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এখান থেকেও কালার দিতে পারবো আমি এখান থেকে কালার পিকার দিয়ে কালার দিলাম তো আমরা দেখি কালারটা কেমন হল অ্যাডোস অ্যাডো সি সিসি তো আমি চাইলে নিচের কালারটাকে যদি গাঢ় করে দিই গাঢ় করে দিই তাহলে আমরা কেমন কেমন দেখতে পাচ্ছি আমরা অল্টার ব্যাগ স্পেস দেবো যেহেতু ওই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা অল্টার ব্যাগ স্পেস দিলাম সরি আমি এই লেয়ারটাকে ক্লিক থাকা অবস্থায় অল্টার ব্যাগ স্পেস দিলাম এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমি যদি অল্টার ব্যাগ স্পেস করে কালার দিতে চাই তাহলে আমার কালারটা হচ্ছে না তাহলে আমাকে কী করতে হবে যে আমি কন্ট্রোল ব্যাগ জেড দিয়ে আমি ব্যাগ স্পেস দিলাম আমি এখানে ক্লিক করব। এখানে কন্ট্রোল ক্লিক করব তাহলে আমার এটা সিলেকশন হয়ে যাবে যেহেতু আমি এখানে কাজ করার সময় আমি কি করছি রেক্ট্যাঙ্গেল মার্কেট ওল ব্যবহার করেছিলাম রেক্ট্যাঙ্গেল মার্কেট ওল ব্যবহার করেছিলাম সেহেতু আমাকে এখানে কালার দেওয়ার সময় এইভাবে সিলেকশন করে নিতে হবে কন্ট্রোল এবং মসের ক্লিক তাহলে আমার সিলেকশন এখন আমি চাইলে এটা থেকে কালার চেঞ্জ করতে পারবো কালার দিতে পারবো সাপোজ আমি এখানে এই কালারটা দিচ্ছি অল্টার লেগ আমরা বুঝতে পারলাম যে কীভাবে কালার আমি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি ডিসিলেক্ট তাহলে আমরা দেখলাম এতক্ষণ থেকে যে রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলের কাজগুলো কীভাবে আমরা যদি ইলেকট্রিক্যাল টুল নিতে চাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে সরি আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি আমরা এইভাবে সরাই এখন যদি আমরা অল্টার অল্টার এবং সিব একসাথে প্রেস করি আমাদের আমাদের এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে এটাকে গলাকার করতে পারছি তো আমরা হয়ে গেছে এটাতে যদি আমরা কালার দিতে চাই তাহলে আমরা তার আগে একটা লেয়ার ক্রিয়েট ক্রিয়েট করে নেব তাহলে আমরা কি করতে পারবো এটাতে আমরা সাপোজ এখন এটাতে একটা রেড কালার দিতে পারছি আমরা এখান থেকে রেড সিলেক্ট করে দিলাম দিলাম ওকে তাহলে আমরা এখানে কালার কি হয়ে করবো আমাদের যেতে সিলেকশন আছে অল্টার ব্যাগ স্পেস তাহলে আমরা এটা করতে পারলাম এখন আমরা এটাকে যদি মুভ করতে চাই চড়া করতে পারি এই যে আমরা মুভ টুলের কাজটা আমরা এখন ভালোভাবে বুঝতে পারছি যে মুভ টুল তাহলে আমাদের এখানে আরেকটা ব্যাপার আছে যে অটো লেয়ার সিলেকশন আমি যদি এই অটোটা তুলে দিই তাহলে আমি এটাকে সরাতে পারছি কিন্তু আমি যদি এটাকে সরাতে চাই উপরের লেয়ারটাকে তাহলে আমি সরাতে পারছি না এজন্য আমাকে অটো লেয়ার যে সিলেকশন এটাকে রাখতে হবে তাহলে আমি যেটাকে তখন যেটাকে ধরবো আমি সেটাকে সরাতে পারব একে একে আমরা বাকি যে টুলস গুলো আছে সে টুলস গুলো আমরা দেখব আমরা আমি আমার ভিডিওটি এখানে পোস্ট করে দিচ্ছি আপনি পরবর্তী ভিডিওতে বাকি টুলসগুলোর কাজ দেখাবো এখন থেকে আমরা যে টুলসগুলো দেখব সেগুলো আর আরেকটা কথা বলে রাখি এটা যখন আমার সেভ হয় সেভ করতে যাচ্ছে যদি আমি সেভ করতে চাই তাহলে কীভাবে সেভ করব আমি এখান থেকে যাব এখান থেকে আসার পরে সেভ সেভ বা সেভ এস সেভ এস করে নিলাম আমি কম্পিউটার বা ক্লাউড ডকুমেন্ট আমি কম্পিউটার ক্লিক করবো সাপোজ আমি এটা ডেস্কটপে সেভ করতে যাচ্ছি তাহলে আমি এখান থেকে ডেস্কটপ ডেস্কটপ থেকে আমি সাপোজ এটাকে ওয়ান দিলাম ডে ওয়ান এখান থেকে আপনি যে মুডে সেভ করতে চাচ্ছেন সেই মুডগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন সাপোজ আমি পিএইচডি মুডে সেভ করে রাখলাম পিএইচডি মুডে রাখলাম আরেকটা পিএইচডি মুড হচ্ছে এডিটেবল ফাইল এই ফাইলটি আমরা পরবর্তীতে এডিট করতে পারব আর যদি আমি সরাসরি জেপিজি করতে চাই তাহলে আমি এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে অথবা সেভ এস থেকে আমি এখান থেকে সেভ অন কম্পিউটার কম্পিউটারে দেওয়ার পরে আমি এখান থেকে জেপিজি যদি করে দিই তাহলে আমি এখান থেকে জেপিজি করতে পারবো জেপিজি ওয়ান সেভ আমি এটাকে জেপিজি মুড়ে নিতে এখান থেকে আমরা এটাকে বাড়ায় দেবো কোয়ালিটি হাই লো বাড়াই দিতে পারবো ওকে এতটুকু ছিল আর যদি আমরা এটাকে পিএনজি মোড়ে নিতে চাই তাহলে আমরা এখান থেকে এক্সপোর্ট 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 কুইক এক্সপোর্ট পিএনজি পিএনজি আমরা আমরা যদি এটাকে পিএনজি মোড়ে আবার নিতে চাই এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস এক্সপোর্ট অ্যাস দেওয়ার পরে আমরা এটাকে যেহেতু পিএনজি মুড করতে হচ্ছে এখান থেকে আমি আগেই বলেছিলাম যে পিএনজি পটোপল নেটওয়ার্ক গ্রাফিক্স এখান থেকে পিএনজি মুডে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ট্রান্সপারেন্সি পিএনজি এখানে আমাদের যে লেয়ারটা আছে এই লেয়ারটা বন্ধ করে দিতে হবে এই লেয়ারটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমরা এখন পিএনজি মুড পাবো তো ঠিক আছে আমরা দেখতে পেলাম যে কীভাবে পিএনজি মুড করা যায় সবগুলো আমরা এখান থেকে দেখতে পেলাম তো আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন আমি ছিলাম আপনাদের সাথে শান্ত রায় দেখা হচ্ছে পরের ভিডিওতে